নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সি টেট 2018 এর পেপার ওয়ান এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, মানে যাদের সেন্ট্রাল টেট পরীক্ষা দিয়েছিলেন 2018-তে এবং যাদের প্রথম ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, তা তাদের বেঙ্গলি পেডাগগি থেকে যে যে কোশ্চেনগুলো ছিল তা সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ বাংলার যে আপনাদের 30 নম্বর ছিল, 30 নম্বরের মধ্যে 15 নম্বর ছিল পেডাগগি থেকে আর 15 নম্বর ছিল কম্প্রিহেনশন থেকে। কম্প্রিহেনশনে ছিল একটা 8 এবং একটা 7 নম্বরের একটা গদ্যর প্যাসেজ এবং একটা পদ্যর প্যাসেজ। তা গদ্যর প্যাসেজ আর পদ্যর প্যাসেজ আপনারা তো 2018টা পড়ে আপনাদের সেরকম একটা লাভ হবে না, কারণ ওটা তো আপনার কমন আসবে না। তা ওর জন্য আপনারা অন্য যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো পড়তে থাকুন, কিন্তু আপনারা বেঙ্গলি পেডাগগি থেকে কিন্তু আপনারা কোশ্চেন কমন পেতে পারেন বা কোশ্চেনের স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা একটাই কাজ করবেন যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো প্রত্যেকটা প্রশ্ন আমরা একটা একটা করে উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব, তা যেটা আপনাদের বুঝতে এবং পড়ে নিতে খুবই সুবিধা হবে। দরকার হলে আপনারা ভিডিওটি বারবার দেখুন, কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে আপনি যে টেটই দেন কেন না, সেন্ট্রাল টেটের নিয়ম অনুসারে কিন্তু সমস্ত টেটের কোশ্চেন পেপার হবে, এটা হয়তো আপনারা জানেন বা এটা নোটিফিকেশনে জারি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। তা আমরা শুরু করছি কি, সেন্ট্রাল টেট 2018 পেপার ওয়ান, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যাদের বেঙ্গালি ছিল তা সেই বেঙ্গালি সাবজেক্টের পেডাগগি আলোচনা। তা এখানে প্রথম প্রশ্ন আছে, যখন শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে তখন তারা, অপশন এ আছে তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে, অপশন বি তাদের ভ্রমশূন্যতাকে উন্নত করবে, অপশন সি তাদের পাঠ গতি বৃদ্ধি করবে, না অপশন ডি তাদের সৃজন ক্ষমতার বিকাশে যত্নবান হবে। তা এখানে কোশ্চেনটা বলছে বন্ধুরা, যখন শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে তখন তারা কি করবে, না বানান আর যতিচিহ্ন এইটা মেইন যে বিষয়টা হয় যে তাদের যেসব জায়গায় ভুলগুলো হয় সেই ভুলগুলোকে তারা ঠিক করতে তৎপর হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, তাদের ভ্রমশূন্যতাকে উন্নত করবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেব, একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার কথার অর্থ কি, তা আমরা দেখে নেব। কনস্ট্রাকটিভিজম তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তা দেখে নিই এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। তা প্রথম অপশন আছে, ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্য মূলক নমুনা পড়বে এবং একটি ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছাবে। নেক্সট হচ্ছে, ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহারের মধ্য দিয়ে তাদের নিজস্ব তত্ত্বের নির্মাণ করবে। থার্ড, বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতায় সেই অভিজ্ঞতার ছাপ পড়বে। এবং চতুর্থ অপশন আছে কি, না ছাত্ররা তাদের নিজের শেখার সরঞ্জাম তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। তাহলে বন্ধুরা, এখানে কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে, না একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলক কথার অর্থ কি, মানে গঠনমূলকতা কথার অর্থ কি। তা এর সঠিক উত্তর হলো কিন্তু অপশন সি, বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতাই সেই অভিজ্ঞতার ছাপ পড়বে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না। তা যেটা গণ্য হবে না সেটা কিন্তু জানতে চেয়েছে বন্ধুরা, নেগেটিভ কোশ্চেন আছে, আপনারা একটু কিন্তু লক্ষ্য করবেন। ঠিক আছে, তা নেগেটিভ কোশ্চেন অ্যান্সার করা একটু কঠিন হয় একটা পজিটিভ কোশ্চেন থেকে, কেন পজিটিভ কোশ্চেনে যেটা হয় সেটা জিজ্ঞেস করা হয়। তা সুতরাং চারটির মধ্যে একটা মুখস্থ করে কি মেরে দিয়ে আসলেই, মানে অ্যান্সার মেরে দিয়ে আসলেই হয়ে যায়। কিন্তু আপনারা যদি না হয় তাহলে আপনাকে ওই তিনটে বাদ দিতে হবে যে তিনটে কোশ্চেনের সাথে যায় না। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা দেখিনি অপশানগুলো কি আছে। তা মানুষের এটির সঙ্গে অপরিচিতি, সেকেন্ড হচ্ছে সুবিধার অভাব, থার্ড হচ্ছে বোধিকতার অস্পষ্টতা এবং ফোর্থ হচ্ছে অনুবাদের সমস্যা। তাহলে কোনটা হবে না,
না, এটার সঠিক উত্তর হচ্ছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না, এর সঠিক উত্তর হচ্ছে মানুষের এটির সঙ্গে অপরিচিতি। তা মানুষ যদি এটার সাথে অপরিচিতি হয়, এটা কিন্তু গণ্য হবে না যে ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখে নেবো কি আছে। ভাষা অর্জন মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো অপশন এ কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার, সেকেন্ড অপশন হচ্ছে এমন পরিবেশগত উদ্দীপতার পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে, থার্ড ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণের জন্য একটি কর্মসাধন পদ্ধতি, এবং ফোর্থ হচ্ছে কি মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা স্টুডেন্টরা বা যেটা শিক্ষার্থীরা অর্জন করে, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে অপশন ডি, তাহলে মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য এটি একটি শিক্ষা প্রক্রিয়া। ঠিক আছে বন্ধুরা, এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারে, অপশন এ শ্রুতি লিখনের দ্বারা, অপশন বি শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে, অপশন সি ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে হবে, আর অপশন ডি হচ্ছে ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে। তাহলে একজন ভাষা শিক্ষক কৌশল একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন কিভাবে? না, এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে হবে, তাহলে কিন্তু তাদের লিখন কৌশল বৃদ্ধি পাবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভাষার বাকপটুতা গড়ে তোলা যেতে পারে, কিভাবে ভাষার বাকপটুতা গড়ে তোলা যেতে পারে? অপশন এ আছে ছাত্রদের সাথে কথা বলে, সেকেন্ড ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে, থার্ড ভুল চিহ্নিত করে সেগুলিকে তৎক্ষণাৎ ঠিক করে, এবং ফোর্থ হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ভাষা বাকপটুতা মানে ভাষার বাকপটুতা মানে ভাষায় সে ঠিকভাবে সে ভাষাটা বলতে পারে বা ভাষা নিয়ে সে কালচার করতে পারে বা ভাষা নিয়ে সে চলতে পারে। তা এটার সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একটি ভাষা শিক্ষার ফলপ্রসূ পাঠ শুরু হয় কিভাবে? শুরু হয় সেটা আমাদের এখানে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের বার করতে হবে। তা প্রথম অপশন হচ্ছে পাঠ্য বিষয়বস্তু তালিকা প্রস্তুত করে, নেক্সট বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সারকথাকে ঝালিয়ে নিয়ে, অপশন সি পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্যে দিয়ে, আর অপশন ডি হচ্ছে ব্ল্যাকবোর্ডে লেখার মাধ্যমে। তা কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সারকথাকে ঝালিয়ে দিয়ে একটি ভাষা শিক্ষার ফলপ্রসূ পাঠ শুরু হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রতিকারযোগ্য রেমিডিয়াল শিক্ষা হলো একটি ড্যাশ কার্য, অপশন এ আদেশমূলক, অপশন বি নির্দেশমূলক, অপশন সি নেতিবাচক এবং অপশন ডি হচ্ছে তাত্ত্বিক। তাহলে রেমিডিয়াল টিচিং কি মানে কি ধরনের কাজ সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তা এটা হচ্ছে একটা নির্দেশমূলক কাজ। ঠিক আছে, এটা বন্ধুরা কি না, এটা একটা নির্দেশমূলক কাজ, অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষা দক্ষতা শেখানো উচিত কিভাবে, আমরা সেটা দেখে নেব। অপশন এ আছে পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, অপশন বি বিচ্ছিন্নভাবে, অপশন সি একত্রীকরণ পদ্ধতিতে, না অপশন ডি অনুকরণের মাধ্যমে। তাহলে ভাষার দক্ষতা শেখানো উচিত, এর সঠিক উত্তর হচ্ছে একত্রীকরণ পদ্ধতির মাধ্যমে বা পদ্ধতি দিয়ে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষা শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাসের অভাব হয়, একে কি করে অতিক্রম করা যেতে পারে? অপশন এ শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়ে, অপশন বি নাটকের মধ্যে দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে, অপশন সি তৎক্ষণাৎ ভুল সংশোধন করে, না অপশন ডি ভাষা বিশেষজ্ঞের সাহায্যে বিশেষ কর্মতৎপরতার আয়োজন করে। তাহলে বন্ধুরা কোশ্চেনটা আরেকবার পড়ে নেন, যদি না বুঝতে পারেন আমি আরেকবার পড়ছি। ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাসের অভাব হয়, একে কি করে অতিক্রম করা যেতে পারে? তা এর সঠিক উত্তর হচ্ছে শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়ে, এছাড়া অন্য অপশন এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন।
প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে নেন। প্রশ্নপত্রে শিক্ষকের প্রাথমিক চিন্তাভাবনা হলো অপশন এ বিষয়বস্তুর সম্পূর্ণায়ন, অপশন বি প্রশ্নের ধরন, অপশন সি বিশ্বাসযোগ্যতা, না অপশন ডি বৈধতা। তাহলে এখানে প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে নেন, তা প্রশ্নপত্রে শিক্ষকের প্রাথমিক চিন্তাভাবনা হলো কোনটা, না এর সঠিক উত্তর হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধতা, মানে আদৌ সেই ক্লাসে সেই প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট কি না। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ড্যাশ সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, মানে কোনটা পাঠ সমস্যার চিহ্ন নয় সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে বর্ণ ও শব্দ চিনতে পারার, অপশন বি আছে বিপাসনা বিপরীত, অপশন সি আছে পড়ার গতি এবং স্বাস্থ্য বিষয়ক, এবং অপশন ডি আছে অভিপ্রায় ও শব্দ বুঝতে পারা। তাহলে ড্যাশ সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, তা এর সঠিক উত্তর হচ্ছে বিপাসনা বিপরীত, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক নয়, তাহলে অপশন এ আছে প্রতিটি ভাষার নিজস্ব গঠন আছে, নেক্সট আছে ভাষা সংস্কৃতি ও সভ্যতার সাথে সম্পর্কযুক্ত, অপশন সি আছে ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে, এবং অপশন ডি আছে ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায়। তাহলে বন্ধুরা, ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সত্য নয়, তা এর সঠিক হচ্ছে ভাষা সরল থেকে জটিল দিকে যায়, এটা কিন্তু সত্য নয়, কারণ এটা নেগেটিভ প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তার এর সঠিক উত্তর কিন্তু অপশন সি হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলনে মৌখিক পরীক্ষার গঠন সক্ষম করে, তাহলে মৌখিক পরীক্ষার গঠন সক্ষম করে নিম্নলিখিত কোন অনুশীলন সেটা আমরা দেখে নেব। চারটে অপশন দেওয়া আছে, দেখে নি। শিক্ষকের সঙ্গে পাঠ্যপুস্তকের গল্প সমস্বরে পড়া, নেক্সট হচ্ছে সমস্বরে শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করা, থার্ড হচ্ছে একাকী কবিতা আবৃত্তি ও মুখস্থ করা, এবং ফোর্থ হচ্ছে প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া। তাহলে বন্ধুরা, এর সঠিক উত্তর কোনটা হবে, না এর সঠিক উত্তর হচ্ছে প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া। তা এইভাবেই কিন্তু মানে নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক পরীক্ষার গঠন সক্ষম করে, তাহলে এইভাবেই কিন্তু হয়, না প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ, এইভাবেই কিন্তু শ্রেণীকক্ষে অনুশীলন মানে মৌখিক পরীক্ষার অনুশীলন গঠন কিন্তু সম্ভব হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, দ্রুত পাঠের উদ্দেশ্য হলো, মানে কেন দুটো পাঠ পড়া হয় বা কেন দুটো পাঠ পড়ানো হয়, তা অপশন এ আছে আগ্রহ জাগানো, অপশন বি আছে নির্দিষ্ট বিবরণ জানা, অপশন সি আছে বিস্তারিত পাঠ, না অপশন ডি আছে তথ্য জানতে চাওয়া। তাহলে দ্রুত পাঠ কেন করা হয়, না এর সঠিক উত্তর হচ্ছে নির্দিষ্ট বিবরণটাকে সম্পূর্ণটাকে জানার জন্য কিন্তু দ্রুত পাঠের প্রয়োজন হয়। চলে আসছি পরবর্তী 16 নম্বর কোশ্চেন। তা আপনারা নিশ্চয়ই জানেন যে পেডাগোগি থেকে 15টা কোশ্চেন আসবে, তাহলে এখানে 16 নম্বর কোশ্চেন কেন আসছে, মানে কেন এখানে আলোচনা করা হচ্ছে, তাহলে আমরা কেন করব তার কারণ হচ্ছে কি যে সাহিত্যে আমাদের কম্প্রিহেনশন থেকে যে কোশ্চেনগুলো ছিল এবং যে কোশ্চেনের অ্যান্সারগুলো টেক্সট না পড়েও করা যায়, তা সেই অ্যান্সারগুলো আমরা এখানে লিখে নিয়েছি। তা এইরকম 5টা মানে এক্সট্রা পেডাগোগি বাদ দিয়েও আরও 5টা এক্সট্রা কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলো আপনারা সাহিত্য না পাঠ করেও আপনারা এর অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো চলুন সেই সমস্ত কোশ্চেনগুলো কী ছিল সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই আর তার অ্যান্সার করে নিই, যাতে আমাদেরই একটু সেফগার্ড থাকে। তাহলে প্রশ্ন দেখে নিচ্ছি, কোশ্চেন নম্বর 16, সাহিত্য রচয়িতার গুণ কোনটি। তাহলে সাহিত্য যিনি রচনা করেন তার গুণ কোনটি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে রজগুণ ও কল্পনা শক্তি, অপশন বি আছে রচনা শক্তি ও তমহ গুণ, অপশন সি আছে কল্পনা শক্তি ও রচনা শক্তি, আর অপশন ডি আছে রাজগুণ ও তমহ গুণ। তাহলে নিশ্চয়ই এটার একটা কি হবে, ক্রিয়েটিভিটি অ্যান্ড থিঙ্কিং, না থিঙ্কিং পাওয়ার অ্যান্ড ক্রিয়েটিভিটি। তাহলে এখানে কিন্তু অপশন সিটা সঠিক উত্তর হবে, কেননা ক্রিয়েটিভিটি আর ক্রিয়েটিভ থিঙ্কিং এই বিষয়টা কিন্তু এখানে খুবই মানে আলোকপাত করে জিনিসটার উপরে, কেন না সাহিত্য রচনার গুণ এটা। ঠিক আছে, তা সাহিত্য রচনার গুণ বা সাহিত্যিকদের মধ্যে থাকে তা তারা কি করে, যে মেসলো যদি ডিমান্ড কার্ড আমরা দেখে থাকি তাহলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তাই না, তাই নিজেকে লোকের সামনে প্রতিষ্ঠিত করা বা নিজেকে প্রকাশ করা। চলে আসি পরবর্তী প্রশ্ন, স্বকীয় বিশেষত্বের মধ্যে যা ব্যক্ত হয়ে উঠেছে তাই, অপশন এ অব্যক্ত, তা অতিব্যক্ত, তা নিব্যক্ত, না তা ব্যক্ত।
টি। তা কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? না, স্বকীয় বিশেষত্বের মধ্যে যা ব্যক্ত হয়ে উঠেছে তাই হলো এর সঠিক উত্তর, হচ্ছে ব্যক্তি। চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনন্ত শব্দের কোনটি সন্ধি বিচ্ছেদ সঠিক, মানে কোন শব্দের সন্ধি, মানে অনন্ত শব্দের যদি সন্ধি বিচ্ছেদ হয় তাহলে কোনটি সঠিক হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে অতি যোগ অন্ত এটা কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে অনন্ত সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অতি যোগ অন্ত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সুস্পষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাহলে সুস্পষ্ট যদি শব্দ হয় তাহলে তার বিপরীতার্থক শব্দ কোনটি হবে? অপশন এ আছে অস্পষ্ট, অপশন বি আছে সুচারু, অপশন সি আছে অতিস্পষ্ট, আর অপশন ডি আছে বিভ্রান্ত। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না, সুস্পষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অস্পষ্ট। চলে আসছি পরবর্তী প্রশ্ন এন্ড আজকের শেষ প্রশ্ন। তা আজকের শেষ প্রশ্ন হচ্ছে, প্রণয় শব্দের বিপরীত শব্দ কোনটি? অপশন এ আছে প্রয়াণ, অপশন বি আছে বিদ্বেষ, অপশন সি আছে বিপরীত, আর অপশন ডি আছে বিপাসনা। তাহলে প্রণয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা? না, এখানে সঠিক উত্তর হচ্ছে বিদ্বেষ। বিদ্বেষটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই কুড়িটা কোশ্চেন কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছরে এসেছিল বলে যে আপনাদের আগামী বছরে আসবে না তা না। সাধারণত স্কোরিং করে দেখা গেছে যে 100 মধ্যে 30% কোশ্চেন আপনাদের বিগত বছরের থেকেই আসে, ঠিক আছে? তা বিগত বছরের প্রশ্নে আপনারা অবশ্যই যত্ন নিয়ে পড়বেন। তার কারণ কি, এই স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি থেকে এই কোশ্চেনগুলো দেওয়া আছে, এই স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু আপনাদের আগামী দিনের কোশ্চেন পেপারগুলো হবে। তো চলুন আরেকবার আমরা একটা রিভাইজ করে নেবো, রিভাইজ করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো একটু মস্তিষ্কগত করে নেবো, যাতে এই কোশ্চেনের অ্যান্সার যদি ভবিষ্যতে কোনো পরীক্ষায় আসে যাতে আমাদের মিস্টেক না হয়। তাহলে একটু মনোযোগ দেবেন, আমরা আলোচনাটা আরেকবার খুব তাড়াতাড়ি শেষ করব। তাহলে প্রথম প্রশ্ন ছিল কি, যখন শিক্ষার্থীদের বানান এবং জ্যোতিষচিহ্ন উন্নত করতে শেখানো হবে তখন তারা, এর সঠিক উত্তর হচ্ছে তাদের ভ্রম শূন্যতাকে উন্নত করবে। নেক্সট, একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার কথার অর্থ হলো, এর সঠিক উত্তর হচ্ছে বিশ্বের বিভিন্ন বস্তু অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষার দক্ষতা সেই অভিজ্ঞতার ছাপ পড়বে। নেক্সট, নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না? এর সঠিক উত্তর হচ্ছে মানুষের এটির সঙ্গে অপরিচিতি। নেক্সট, ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো, এর সঠিক উত্তর হচ্ছে মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি বিশেষ ভাষা শিক্ষা প্রক্রিয়া। নেক্সট, একজন ভাষা শিক্ষক হলেন শিখন কৌশল শেখাতে পারেন, এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে হবে। নেক্সট হচ্ছে, ভাষার প্রাকপটুতা গড়ে তোলা যেতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে। নেক্সট, একটি ভাষা শিক্ষার ফলপ্রসূ পাঠ শুরু হয়, এর সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার্কতাকে ঝালিয়ে নিয়ে। নেক্সট, প্রতিকারযোগ্য বা রেমিডিয়াল শিক্ষা হলো একটি ড্যাশ কার্য, এর সঠিক উত্তর হচ্ছে নির্দেশমূলক কার্য। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ভাষা দক্ষতা শেখানো উচিত, এর সঠিক উত্তর হচ্ছে একীকরণ পদ্ধতিতে। নেক্সট, ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাসের অভাব হয়, একে কি করে অতিক্রম করা যেতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়ে। নেক্সট, প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখেন, তাহলে প্রশ্নপত্র শিক্ষকের প্রাথমিক চিন্তা ভাবনা হলো, এর সঠিক উত্তর হচ্ছে বৈধতা বা ভ্যালিডিটি। নেক্সট, ড্যাশ সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, এর সঠিক উত্তর হচ্ছে বিপাসনা বিপরীত বিপরীত। নেক্সট, ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি শর্ত নয়, তা যেটা সত্য নয় সেটা কোনটা? না, ভাষা সরল থেকে জটিল দিকে যাত্রা করে। নেক্সট, নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক পরীক্ষার গঠন সক্ষম করে, এর সঠিক উত্তর হচ্ছে প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া। নেক্সট, দ্রুত পাঠের উদ্দেশ্য হলো, এর সঠিক উত্তর হচ্ছে নির্দিষ্ট বিবরণ জানা। নেক্সট, সাহিত্য রচয়িতার গুণ কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে কল্পনা শক্তি ও রচনা শক্তি। নেক্সট, স্বকীয় বিশেষত্বের মধ্যে যা ব্যক্ত হয়ে উঠেছে তাই, এর সঠিক উত্তর হচ্ছে ব্যক্তি। নেক্সট, অত্যন্ত শব্দের কোন সন্ধি বিচ্ছেদটা সঠিক, এর সঠিক উত্তর হচ্ছে অতি যোগ অন্ত। নেক্সট, সুস্পষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে অস্পষ্ট। নেক্সট অ্যান্ড লাস্ট, প্রণয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি, তা প্রণয় শব্দের বিপরীতার্থক শব্দ হলো বিদ্বেষ। এইবার বন্ধুরা আমরা চলে আসছি আপনাদের
যে বিশেষ আকর্ষণীয় বিষয় তা এই আকর্ষণীয় বিষয় তা আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় হলো কোশ্চেনের উত্তর দিয়ে প্রাইজ জেতা। তা আজকে আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলবো। তা আজকে আপনাদের হোমটাক্সেরটা প্রশ্নটা আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো, শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এই কথা কে বলেছেন? অপশন এ জয়ন্ট পিয়াজেট, অপশন বি চমস্কি, অপশন সি ভাইগটস্কি, না অপশন ডি প্যাভলভ। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এ কথা কে বলেছেন? অপশন এ জন পিয়াজেট, অপশন বি চমস্কি, অপশন সি ভাইগটস্কি, না অপশন ডি প্যাভলভ। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন এবং আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম আমাদের শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।